আসসালামু আলাইকুম। আপনি এই সময় আমার বাড়ির সামনে? আমি তো আম্মের দরতাম আইছি, আম্মি কই যাইতেছ? আপা আমি তো অফিসে যেতেছিলাম, দেহি চাকরিটা আছে কিনা? চাকরি তো হনো আছে, ও তো টেনশন করি না রে, আমি তো এই বিষয় নিয়ে কথা কইতে আমি আইছি। ঠিক আছে আপা, তাহলে চলেন, যেতে যেতে কথা বলি, এমনি দেরি হয়ে গেছে। দেরি হইলে দেরি হোক, আমি আম্মের বস না, আম্মের লেট কেডা করাইতেছে, আমি তো করাইতেছি, আগে আমার কথাটা হুনমুন হেয়ার ফর যাই ভাই। জি আপা, কম আমার লাগেই তো আম্মে ঝামেলা ফুরসুন, তাই না? না আপা, আপনার দোষ কি, আপনি তো আমার ভালোর জন্য এটা করছিলেন। ঘটনা হলো সবাই অরিজিনাল ঘুষ দেয়, আমি নকল ঘুষ দিতে ধরা করছি, এই চিন্তা কি আপনি করছিলেন? হ ওক করে ঠিক কথাটা কইছেন, আমি কি আর জানতাম এই রুম হইব? আম্মি কইলেন না আম্মের বালে লেগে আমি কামটা ঘুরছি? আমি কইলাম আম্মের বালে লেগে আরো একটা কাম ঘুরছি। আবার কি করছেন আপা? আমি কাল অফিস টাউনের পরে আমি অক করে ডাইরেক্ট হেড অফিসে ফোন দিয়েছি, জিএম স্যার কেডা, আমি তোকে চেয়ারম্যান স্যারের লগে কথা কইছি। আপনি চেয়ারম্যান স্যারকে কি কইছেন? বলেছি জিএম স্যার যখন 2 লক্ষ টাকা ঘুষ নিচ্ছিল আপনি তা দেখে ফেলেছেন, আপনি তো সহজ সরল একজন বোকা মানুষ, আপনি তো সবাইকে তা বলে দেবেন, জিএম স্যার তো সেই রিস্কটা নিতে চাইনি, সেই জন্য অগ্রিম পানিশমেন্ট হিসেবে আপনার চাকরিটা খেয়ে ফেলতে চেয়েছেন। হায় হায় আপা, এটা কি করলেন? আমি তো ঘুষ নাও দেখিনি, আপনি কেন করলেন এটা? এই বুহা লোক, আম্মে দেখতেই না কেড়ে, আম্মে যখন মাছ আর লাউ লুয়ে যে সারে রুমে ঢুকলাই, তখন সিয়ার আরেকজনে বোয়া দেখছিলেন না? হ্যাঁ আপা দেখছি, কিন্তু সে তো ঘুষ দেয় নাই। আবার একই কথা কয়, হেলার লগে একটা ব্রিফ কেস আছি না? হ্যাঁ। এই তো এই সময় আমরা স্যার আর এই লুক টেহা লুয়ে বার্গেনিং করতেছি, এই লুক তো দিত 1 লাখ, সারে সাই 2 লাখ, এই সময়ের মধ্যেই আমি লাউ আর মাছ লয়ে ঢুকা ফুসতি, স্যার তো এই সুযোগটাই কামে লাগাইছে, বুঝু? কেমন আপা? আরে স্যার তো এই লুকরে বুঝাই তো চাইছেন যে স্যার খুবই করা, স্যার ঘুষ মুস কিচ্ছু টাকা না। তেন আপনি বললেন যে টেনে বার্গেনিং করতেছিল। আহারে এই বুহা লুকটারে আমি কেমবা বুঝাই, স্যার তো ঘুষের রেটটা একটু বাড়াই তো চাইছেন, স্যার 1 লাখ কানা 2 লাখ কা। হপা এটা বুঝছি, তো তাগুর তাগুর ব্যাপার, কিন্তু মনে করেন যে আমি যে লাউ আর মাছ নিয়ে গেছি এটা তো অফিসের সবাই দেখছে, এখন যদি জিএম সাহেব আমার চাকরি খেবার চায়, প্রমাণ হিসেবে যদি চেয়ারম্যান সাহেব কইতে চায়, তো তো চাকরি খাওয়া অন্টুর ব্যাপার। অতই সহজ, আমি আম্মারে কিতা কইলাম, আমি তো চেয়ারম্যান স্যারের লগে ডাইরেক্ট কথা কইছি, আমি চেয়ারম্যান স্যারকে স্পষ্ট করে বলে দিয়েছি যে মোস্তাফিজুর রহমান বাবু অত্যন্ত সহজ সরল সৎ চরিত্রের অধিকারী, উনি গ্রামে গিয়েছিলেন উনার মাকে দেখতে, সেখান থেকে উনি মাছ আর লাউ নিয়ে এসেছেন, সেই মাছ এবং লাউ আমাকেও দিয়েছেন, অফিসের একজন পিয়নকে দিয়েছেন। তাহলে জিএম স্যার কি বুঝাতে চাচ্ছেন, বাবু সাহেবকে আমাকেও ঘুষ দিয়েছেন, পিয়নকেও ঘুষ দিয়েছেন, তাহলে কি দুনিয়া থেকে এই সরলতা ব্যাপারটা উঠেই গেল? তাই নাকি আপা, আপনি এটা বলছেন, তাহলে মনে হয় জিএম স্যার আমার চাকরি খেতে পারবো না। আরে জিএম স্যার আমার চাকরি খেতে চাইলে পারতো না কেড়ে? অবশ্যই পারবো, এই ক্ষেত্রে আমরা চেয়ারম্যান স্যার আপনার আর একটা পরামর্শ দিচ্ছে। কি পরামর্শ? চেয়ারম্যান স্যার বলছেন জিএম স্যার যখন আপনার চাকরি খাওয়ার সুপারিশ কইরাই ফেলছে, তো এখন তো আর চেয়ারম্যান স্যারের কিছু করার নাই, হেইলা একটা কারণ দর্শনের চিঠি দিচ্ছে আপনারে, বলছে উপযুক্ত জবাব দিতে। কি জবাব দিবেন বুঝছেন তো? বুঝদাই না কেড়ে, কাল যখন জিএম স্যার ঘুষ কাইতাছেন, আম্মে যেটা দেখকাল চুইন হেইটাই বালা হইরা লিখবাই। কিন্তু আপা আমি রে কইলাম যে আমি আসলে ঘুষ খাও দেখি নাই। আহারে এই বুহা লুকটার রে আমি কিতা করবাম, আম্মে চাকরি বাঁচানোর লাগে হইলো দেখছুন, আর আম্মে তো মিশা কথা কইতাছুন না। আমার কিরম জানি সব উল্টা পাল্টা লেখতেছে, আগে চাকরিরা বাঁচাই পরে দেখবেন বেবাক সুজা লাগবো অক করে আম্মের লাহ। তাহলে আপা বিসমিল্লাহ করে চলেন, দিয়ে কি করা যায়? আম্মের লোক আমি যাইতাম করে পরে বেবাকটা ফাঁস হয়ে ফুটতো না, আম্মা কি সিডিতে গিয়া ভালো হইয়া লেখুন, আমি আইতাছি যাই। ঠিক আছে আসি আপা, আসসালাম।
টু মাছ বুঝলো, আর কতক্ষণ এভাবে এখানে দাঁড়ায় থাকবো? হ্যাঁ ওই লোক আসে না কেন এখনো? আর ও আসবে আসবে, ঢাকার শহর বুঝোস না, জ্যাম ট্যাম থাকতে পারে। জ্যাম ট্যাম থাকুক আর যেটাই থাকুক না কেন, ওই লোক তো আসতেছে তার নিজের জন্য, আমাদের জন্য তো আর আসতেছে না, আমরা কেন এখানে দাঁড়ায় থাকবো? আর বাবা একটু দাঁড়া একটু দাঁড়া, কনফার্ম শট, আসবে আসবে। ওই আসতেছে আসতেছে। আপনি জামাল না? হ্যাঁ জামাল। আপনি? আমি সুলতানের বন্ধু। আপনি সুলতানের কাছে আসছেন না? জি ভাই। ওই ভাই সুলতানের কাছে আসছে, সুলতানের কাছে আসছে, সুলতানের সাথে পরিচয় করে দে, আমার সাথে করে দিছিস কেন? ও আচ্ছা আচ্ছা। সুলতানা সুলতানা, হাই জামলু। মানে কি? ছি জামলু, আমার মানে জিজ্ঞেস করছো কেন? তুমি না আমাকে ফেসবুকে চ্যাট করতে করতে বলেছিলে তুমি আমার কাছে আসবে, কাছে এসে আমার পাশে বসে আমার হাত জড়িয়ে ধরবে। আসো আসো কাছে আসো। ভাই আপনারা এসব কি শুরু করছেন? ভাই আমি আপনারা বুঝিয়ে বলতেছি, এরকম সুলতানার মতো আমাদের এলাকায় অনেক মেয়ে আছে, তাদের সাথে আপনার মতো এরকম ভাইরা দেখা করতে আসে এবং আমরা তাদেরকে রিসিভ করি। তাদের কাছ থেকে ছোট্ট একটা বকরা নেই, বকরা নেওয়ার পর তাদেরকে দেখা করতে দেয়। বকরাটা কি বুঝিয়া বলো বুঝলো? ভাইয়া বকরা তেমন কিছু না, আমরা একটু খানা পিনা করবো তো, তাই মাত্র 5,000 টাকা বকরা দিতে হবে ভাইয়া। ফেলাম করতেছেন না ভাই? সুলতানা ভাইয়া মানে না। আর কিছু আছে নাকি? দেখ $510 আর 2 টাকা, এটা কোন মোবাইল? হ্যাঁ এইসব সেট ইউজ করার লোকজনের সাথে ফেসবুকে তুমি রিলেশনশিপ করো? হ্যাঁ আরে বেটা চেহারা দেখে তো মনে হচ্ছে কোটিপতির বোলা। শুধু চেহারা দেখলে হবে না তো, তোমাকে ফেসবুকে চ্যাটিং এ জিজ্ঞেস করতে হবে যে তোমার ব্যাংক ব্যালেন্স কত, তোমার কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে, তুমি কয়টা মোবাইল ইউজ করো, কি কি মডেলের মোবাইল, তোমার টাকা খরচ করার হাত কিরকম, সব কিছু জিজ্ঞেস করে তারপর তোমাকে রিলেশন করতে হবে। ওকে নেক্সট টাইম থেকে এভাবে রিলেশন করবে। এই নাও ধরো, এটা এই নাও 10 টাকা, যাও। আপনি তো অনেক বোকা, দেখা যাচ্ছে এমন ভাবে জবাব দিচ্ছেন, এখন তো আপনি ফান্দে পড়ছেন, তখন আপনার জানিয়ে টানাটানি হইতে পারে। ওই যে একটা গান আছে না, ফান্দে পড়িয়া বকায় কান দেবে, তখন আপনার ওই অবস্থা হইতে পারে। এই তুমি কি বলতে চাও, কে বলতে চাও? আমার জানে কে টানাটানি করবে? তার আগে স্যার আপনি বলেন তো, আপনি জিএম স্যারের বিরুদ্ধে লিখতেছেন না? হ্যাঁ জবাব দিতে গেলে তো তার বিরুদ্ধে লিখতে হবে। কেন স্যার এখানে তো ভুল করতেছেন স্যার, মুলগিরিং এটা তো ম্যাডাম, আপনার ম্যাডামের বিরুদ্ধে লেখা উচিত। এই কি সমস্যা হয়েছে বলতো আমাকে, একটু খুলে বলতো। স্যার জিএম স্যার যে আপনার চাকরিটা খাইতে চাইলো সেটার আয়োজন করছে ম্যাডাম, ম্যাডাম আপনার দিয়ে মাস্ক কিনে এলো স্যারকে ফাঁসানোর জন্য, আমি এবার স্যারকে বলে দিছি, সেই জন্য তো আপনার থেকে ঘুষটা খায় নাই। তাই নাকি? জি স্যার দিয়েছেন ম্যাডাম, আমার তো প্রমোশন নেই, সে চিন্তা করছে জিএম স্যারের ঘুষ কেলেঙ্কারিতে ফাঁসা দিয়া প্রমোশন নিয়ে ওই স্যারে সে বসবে, সেই জন্য তো আপনার কাজে খাটাইছে। সেই জন্য আমাকে কাজে লাগাবে কেন? স্যার আপনি তো একটা সহসল গোলাপ ফুল, তা নাহলে এই সহজ খেলাটা ধরতে পারলে না কেন? নবাব তুমি আসলে একটা ভালো ছেলে রে ভাই, তুমি তো আমার একটা বিশাল উপকার করলে রে ভাই। স্যার এখন উপকার করতে পারি নাই, একটা উপকার করতে চাই, নেবেন? কিরকম একটু খুলে বলো তো ভাই। স্যার আপনার মতো সহজ সরল এখন আর বাপ নাই,
আপনার স্যার শিং মাছ হতে হবে। এটা তুমি কি বললা? আমি মানুষের জন্ম গ্রহণ করছি, শিং মাছ হবো কিভাবে? স্যার আমি তো আপনার একটা উদাহরণ দিলাম, আপনার মাথা দুই পাশে দুইটা শিং লাগে দেবেন, কেউ যদি আপনার আঘাত করতে আসে দিবেন একটা গুতা। শিং মাছ তো ফুটা করে দিতে হবে। ওই তো স্যার একই কথা, মাটিতে শোয়াইতে পারলে হয়। একটা কাগজ নিয়ে আসো তো ভাই, খুব গুতা দিতে ইচ্ছা করতেছে। স্যার শিং মাছ তো ফুটে দিবে। ওই একই কথা, মাটিতে শোয়াইতে পারলে মিটে গেল। যাও নিয়ে আসো, যাও। থ্যাংক ইউ স্যার, এবার কাজের মতো কাজ করছি। Informal shop out. আরে বসার মতো কোন পরিবেশ আছে নাকি? দুনিয়া ডিস্টার্ব, তার থেকে এখানে বসে কফি খেয়ে কথা বলি। কি বলছো তোমার? কি আর বলবে, ইনায় বিনায় তার একই কথা। সে আমাকে পছন্দ করে, আমাকে বিয়ে করতে চায়। আমি যদি রাজি না হই তাহলে সারা জীবন সে চিরকুমার থাকবে। তাই নাকি? হ্যাঁ তাই। কি ব্যাপার, হাসতেছো কেন? তুমি কিছু বলো নাই? বলবো না কেন, তাকে আমি শুনাই দিছি আমি সারা জীবন চিরকুমারই থাকবো, বাট তোমাকে বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, ওর ফোন নাম্বারটা আমাকে একটু দাও তো। আচ্ছা ওর ফোন নাম্বার আমার কাছে কি করে থাকবে? তোমার কি ধারণা আমার সাথে ফোনে কথা বলি না? ঠিক তা না, মানে এরপর যদি ওর সাথে তোমার দেখা হয় ঠিক ঠিক করে ফোন নাম্বারটা রেখে দিও, আমি একটা রিপোর্ট করবো। কিসের রিপোর্ট? কেন, তুমি আমার বলছিলা না যে ওরা ফেসবুক চক্র, মেয়েদের নামে আইডি খুলে ছেলেদের সাথে প্রতারণা করে? ইয়েস, ভালো আইডিয়া। রিপোর্টটা কবে করবা বলো তো? তুমি আগে নাম্বারটা কালেক্ট করো, আমিও ফরমালিন থেকে বের হয়ে আসি। ফরমালিন থেকে বের হয়ে আসি মানে? তুমিও ফরমালিন হয়ে গেছো নাকি? আমি ফরমালিন হব কেন? তুমি কি দেশের কোনো খবরই রাখো না? ফরমালিন তো এখন বার্নিং ইস্যু। গভর্নমেন্ট চাচ্ছে যারা অপরাধী তাদের যেন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া যায় সেরকম একটা বিধান করতে, আর যারা ব্যবসায়ী তারা ফরমালিনের বিরুদ্ধে অভিযানের কারণে ধর্মঘট ডাকছে। সব মিলে তো খুবই বাজে অবস্থা। তা অবশ্য ঠিক। আচ্ছা তুমি কি কোনো কারণে খুব ডিস্টার্ব হচ্ছো? কেন, তাই মনে হচ্ছে? হ্যাঁ তুমি কথা বলতেছো কিন্তু মেজাজ কিরকম খিটখিটা, এইখানে আছো কিন্তু মনে হইতেছে এখানে নাই, কি হয়েছে বলো তো? ওই তো ভাইয়াকে নিয়ে একটু টেনশন হইতেছে। কিরকম? তোমাকে বলছিলাম না ভাই অনেক সহজ সরল, অফিসে কি জানি একটা ঝামেলা হয়েছে, তার বলে চাকরি চলে যাচ্ছে। তাই নাকি? তাই। আচ্ছা ঠিক আছে, এগুলো নিয়ে এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখন বরং আমরা কফির অর্ডার দিই, ঠিক আছে? এক্সকিউজ মি, আপনি তো বাসা যাবেনই, আর অন্যায় আপনি করতে যাবেন কেন? অন্যায় তো আমরা করেছি কালকে। হ্যাঁ কালকের জিনিসটা তো আর ভুলে যাও ভাই, কালকের জিনিসটা কিন্তু মনে রাখেনি, বিশ্বাস করে মনে রাখেনি। ভাইয়া আপনি তো সহজ সরল মেহাতি ভদ্র মানুষ বলে জিনিসটা মনে রাখেন নাই, কিন্তু আমি তো জিনিসটা কোনোভাবে ভুলতে পারতেছি না, আমার ভিতরে ভিতরে পড়াইতেছে। কালকে একটা ফালতু ইমোশনের উপর ভর করে না বুঝে আপনার সাথে বেয়াদবি করে ফেললাম। এই ছোট ভাই, এই যে তোমরা ভুলটা করে বুঝতে পারছো এটাই তো জরুরি, অনেকে তো ভুল করে বুঝতেই পারে না, তোমরা যে বুঝতে পারছো এতে আমি খুশি। ভাইয়া এভাবে খুশি হলে তো হবে না ভাইয়া, আপনি বলেন আপনি মনে কোনো কষ্ট রাখেন না, আপনি আমাদেরকে মাফ করে দিচ্ছেন। এই
এই স্যাংরা বললাম তো মনে রাখে নাই ভাই, তোমরা তোমাদের কাছে যাও, আমি আমাদের কাছে যাই, ঠিক আছে? না আমাদেরকে শোনো ভাই, সবার পা ধরবে না, পা ধরবে কয়েকটা মানুষের, যেরকম বাবা মা ওস্তাদ শিক্ষক এদের। না 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 ভাইয়া, তাহলে কালকে তো আপনাকে দৌড়ানি দিয়ে পা ব্যথা করে ফেলাইছি, তো একটু টিপা দি ভাইয়া। তোমরা তো ভাই খুবই ভালো মানুষ, আমি তো বুঝি নাই এত ভালো কেন তোমরা ভাই, এত ভালো কেন? এখন আমি বুঝতে পারলাম, ধীরে ধীরে মহল্লা পাড়া দেশবাসী সবাই বুঝতে পারবে রে ভাই, ঠিক আছে? তার মানে ভাইয়া আমরা হচ্ছি ফুল? হ্যাঁ তোমরা ফুল, মনে করছো গোলাপ এক একটা, কিন্তু ভাই তোমরা এত সহজ সরল ফুল হো না তো, ফুলেরও কিন্তু কাঁটা থাকে, কারণটা কি জানো? কেউ যেন ঠাস করে ধরতে না পারে, তার যেন একটা ব্যথা পায়, কাঁটা যেন ঢুকে যায়, ঠিক সেরকম এই যে মাছের মধ্যে চিংড়ি মাছ আছে না, চিংড়ি মাছ হয় কিন্তু লাভ নাই, কারণ ওরকম তো কোনো কাঁটাই নেই, সবাই যেন কুটুস কুটুস করে খায়। তুমি হবে কি জানো কাঁটাওয়ালা মাছ, মনে করো পেটের মধ্যে কাঁটা থাকবো, মাথায় কাঁটা থাকবো, যেন মনে করো যে শিং মাছ, ঠিক আছে? কেউ যদি তোমার সাথে উত্তেরিবেরি করে তুমি ঠাস করে শিংটা বুতে দিয়ে দিবে। ভাইয়া আপনার কি তাহলে কাটা বের হয়েছে? দেখলাম না, এখন ব্যথায় উয়া করতেছে দাওগা। কাকে ফুটাইছেন ভাইয়া? এই যে একজন কইছিলাম, ওর এক ম্যাডাম কইছিল একজনের জন্য অন্য দিতে, আমি ওর ঘুরে উঠে আর একটা ব্যথা দিয়ে আসলাম। গোলাপ, ঠিক আছে? গোলাপ যখন দূর শিং মাছ, ঠিক আছে? আসি ভাই। জি ভাই, সালাম আলাইকুম। ওই তোর ব্যাপারটা তো কিছুই বুঝলাম না, কেন বুঝলি না? কেন কাউকে দৌড়নি দিলি, আজকে মাপ চাইলি? ভাইয়া বইলা গেল না, ফুল হইতে হবে শিং হইতে হবে, দুইটাই হইলাম, বাকি খেলাটা পরে বুঝে দিচ্ছি, চল। কিছু বলবা? ম্যাডাম বলেন তো দেখি, এই অফিসের সবচেয়ে চালাক ব্যক্তিদের নাম কি? নবাব। জি না ম্যাডাম, আমি যদি চালাক হইতাম তাহলে পিওনের চাকরি করতাম না। তাহলে কি করতা? তাহলে চাকরি ছেড়ে দিয়ে ফরমালিন আমদানি করতাম। তাহলে অফিসের চালাক মানুষটা কে? ম্যাডাম আপনিই বলেন, আপনার মুখ থেকে শুনতে চাই। আমি দিলশাদ বেগম। ম্যাডাম এটা তো আমিও জানতাম, কিন্তু এটা ভুল, এই অফিসের সবচেয়ে চালাক লোক মুস্তাফিজুর রহমান বাবু। কেমনে? ম্যাডাম আপনি তখন অফিসে আসেন নাই, আমি ওনার জন্য চা নিয়ে আসলাম, এসে দেখি উনি কি জানি এটা লিখতে আছে, আমি যেই দেখতে লইলাম উনি আমাকে ধমক দিয়ে বার করে দিল। উনি লেখা কমপ্লিট করে যখন বাথরুমে গেল, আমি এসে দেখি উনি আপনার নামে যা তা লেখছে। কি লিখছে? ম্যাডাম লেখছে আপনি একটা গিরিঙ্গি, আপনি খারাপ মহিলা, আপনার এই চাকরি চলে যাওয়া উচিত। না বাব, একটা কথা সত্য করে বলো, সে কি এটা নিজের বুদ্ধিতে লিখছে নাকি তুমি তারে ক্লিক দিছো? সি সি ম্যাডাম, এটা আপনি কি বললেন? এই অফিসে আমি যদি একজন মানুষকে সম্মান করি সেটা হলেন কি আপনি, দিলশাদ বেগম। তুমি আমারে সম্মান করো যাই না আমি খুশি হইলাম, এখন তুমি আমারে বলো আমি কি পদক্ষেপ নিব। ম্যাডাম বাবু স্যার আসলে বেশি বোকা, ওনার একটা উচিত শিক্ষা উচিত, উনি খাদে না পড়লে চালাক হইব না, ওনারে ধাক্কে দিয়ে খাদে ফেলায় দেন। তাহলে তুমি ভালো দেখে একটা খাদ খুঁজে বাই করো, কিন্তু সাবধান সেই খাদের মধ্যে আবার তুমি নিজে পড়ে যাও না। মানে ম্যাডাম? যাও এখান থেকে। যিনি আমার চাকরি ঘর প্ল্যান করছিল উল্টা আমি তার চাকরি ঘর প্ল্যান করে চলে আসছি, কাল সকালে যা দেখবে চাকরি নাই।
বাবু তুমি কি করেছো আমাকে খুলে বলো। আরে তোমাকে বলছিলাম না, ও যে দিলশা তাপা সেই কিন্তু মূল ঘিরেঙ্গি, ঠিক আছে না? দিছি শিখ মাসে কাটাতে ঝটকার গুঁতা দিয়ে দিছি। মানে কি হয়েছে কে বউ? আমি তো মনে করি যে বোকা শোকা একটা গোলাপ, মানে নরম নরম পাপড়ি, সে চাইছিল কি জানো, ঠাস করে গোলাপটা ছেড়ে ফেলতে। কিন্তু গোলাপে বা আমার যে কাঁটা আছে সেটা বুঝতে পারে নাই। এইটুকু বুঝতে পারলাম, সে গিরিঙ্গিটা কি করেছে সেটা বলো। ওই যে স্যারকে ঘুষ দেওয়ার আইডিয়াটা কার? হ্যাঁ, এত দরদ যে নিজের পকেট থেকে টাকা দিয়ে বলো যাও মাস্ক কিনে নিয়ে এসো, মানে এমন একটা ভাব যে উনি আমার জন্য বিশাল কিছু করে ফেলছে। আসলে তো কিচ্ছু না, উনি সবকিছু করছে ওনার নিজের স্বার্থের জন্য। ওনার স্বার্থটা কি? ওনার নিজেরই তো কোনো প্রমোশন হয় নাই, এই রাগে সে করছে কি আমাকে দিয়ে স্যারকে মানে বসকে ফাঁসানোর চেষ্টা করছে। এখন বুঝবে কে কারে ফাঁসায়? দিছি ফাঁসায়, সব তো লিখে দিয়ে আসছি। কাকে লিখছো, কি লিখছো? আমাকে তো চেয়ারম্যান স্যার মানে কারণ দর্শানো একটা নোটিশ দিছিল, মানে আমি জিএম স্যারের বিরুদ্ধে, ঠিক আছে, লিখছিলাম মনে করো যে মানে দিলশা তাপা যেভাবে লিখতে বলছিল মানে তার ঘুষ লেনদেন আমি স্বচক্ষে দেখে ফেলছি, এসব দিলশা তাপা বলছিল আমি লিখে ফেলছিলাম। হঠাৎ আমার মাথায় উদিত হইল, আসল কালপিটটাকে আমার বোকামের সুযোগ নিয়ে এই খেলা তো খেলতেছে দিলশাদ মাদা, ঠিক আছে, তখন চেঞ্জ দিলাম ঘোরা, জবাব চেঞ্জ, দিলশাদ তাপা কাট। তো দিলশাদ তাপার এই ব্যাপারটা তুমি কিভাবে উদ্ঘাটন করলে? এই যে আমাদের নবাব পিয়ন আছে না, সে আমাকে সব বলে দিছে। আচ্ছা ঠিক আছে না বউ, আমার কেন জানি মনে হচ্ছে কিছুই ঠিক নাই। কেন বউ, তোমার এরকম মনে হওয়ার কারণটা কি? তোমার পিয়ন যে তোমাকে সঠিক তথ্য দিয়েছে তার নিশ্চয়তা কি? না না আছে আছে, মানে ঘটনা শিখেছে ও খুব সহজ সরল টাইপের একটা ছেলে, খুবই সহজ সরল। তোমার মতো বলতে পারো, মানে একটু বোকাশোকা কিন্তু ভালো ছেলে, ভালো ছেলে। আমার ভয়টা তো সেখানেই। এই যে তুমি না বউ সবসময় ভয় পাও, এত ভয় পাও কিসের জন্য? শোনো শোনো, এই যে জিম স্যার, জিম স্যারের বিরুদ্ধে তো আমি কোনো চিঠি লিখি নেই, কারণ উনি আমার চাকরি খাওয়ার ক্ষমতা রাখে। আরে আমি তো চিঠি লিখছি হচ্ছে দিলশাদ আমার বিরুদ্ধে, এখানেই তো আমার চালাকিটা। ভালো, আচ্ছা শুধু ভালো বলছো কেন বউ, আমার চালটা ভালো হয়নি? এই যে তোমাকে আমি বলি, এই এই যে মাছটা পেলাম, হ্যাঁ মাছ কেনার টাকা কে দিয়েছে? উনি দিয়েছে। তুমি কি ভেবেছো ওইটাকে আমি শোধ দেবো, ফেরত দেবো? জীবনে ফেরত দেবো না। খেতে আসো। আমি কেন বুকে ছিলাম, আমি চালা করতে চাই, আমার চাকরি চলে গেছে, কি করবো? থামো, তুমি না কালকে বললে যে তোমার চাকরি খেতে চায় তাকে তুমি শিং মাছের কাঁটা দিয়ে গুঁতা দিয়ে আসছো। ও তো একটা গোলাপ ফুল। আচ্ছা আর এই কোন ফুল? আমি মোবাইল না, মোবাইলটা হচ্ছে কি ওনার, না 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 শোনেন ভাই ভাই।